সমস্যায় ফেলার জন্য ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ আমাদের জননেত্রী বাংলার জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল সুতরাং শুভেন্দু অধিকারী কী বলল তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই আমি একজন সাধারণ যুব সভাপতি হিসেবে বলছি যেটুকু আমি বুঝি শুভেন্দু অধিকারী দলে থাকতে পারবে কি না বিজেপিতে সেটা আগে শুভেন্দু অধিকারী ঠিক করুক তার কারণ শুভেন্দু অধিকারীর দলেই তো চার পাঁচটা গ্রুপ এবং লবিতে বিভক্ত এবং কেউ কাউকে মানছে না সুকান্ত এক কথা বলছে শুভেন্দু আর কথা বলছে দিলীপবাবু আর এক কথা বলছে ওরা আগে ঠিক করুক কে কথা বলবে আর কার কথা ধরব কার কথা সঠিক সেটা ঠিক করুক তারপরে তৃণমূল কংগ্রেসের পেছনে কথা বলুক আমরা মেনে নেব আপনার নাম আমি রঞ্জিত পাল রাঘাট সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি